সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জান্নাতুল ডেইরি ফার্ম। এই ফার্মের এর আগেও একটা প্রতিবেদন আমরা করেছিলাম। উনি কিন্তু মূলত বিভিন্ন জায়গা থেকে বকনা সংগ্রহ করে এগুলো কিন্তু খামারিদের কাছে বিক্রি করে থাকে। তো এবারেও এসে দেখতে পাচ্ছি এখানে মাশাল্লাহ খুবই ভালো ভালো জার্সি এবং হলিস্টান ফ্রিজিয়ান ভালো কোয়ালিটির মুন্ডি বকনা রয়েছে। আমাকে অনেক দর্শক ভাই দূরদূরান্ত থেকে ফোন করেন, কমেন্ট করেন যে হাই কোয়ালিটি মুন্ডির সন্ধান চেয়ে থাকেন, সে কারণেই মূলত আজকের ভিডিওটি করা। তো আবার এসে এবারে দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির মুন্ডি বকনা কালেকশন করেছে এবং জার্সি প্রেগনেন্ট বকনা কালেকশন করেছে। তো আজকের পর্বে এই গরুগুলি দেখাবো আর এগুলোর দরদাম সম্পূর্ণ বিস্তারিত তথ্য আনানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, শুরুতে নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন দর্শক ভাই। আমার পরিচয়, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি অরণখোলা চকনারিসা বাগবাড়িয়া। আচ্ছা আচ্ছা। আমার নাম আজিজুল ইসলাম, আমার ফার্মের নাম জান্নাতুল ডেইরি ফার্ম। আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ আজকে তো খুব সুন্দর সুন্দর কিছু বকনা দেখতে পাচ্ছি আপনার। হ্যাঁ, আমার কাছে একটা 5 মাসি প্রেগনেন্ট গাভি আছে জার্সি, আর একটা মুন্ডি বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। মুন্ডি বাচ্চা বলতে গেলে তো ফুল হবে একদম রেডি টাইপের। রেডি? হ্যাঁ রেডি বাচ্চা, একবারে রেডি। কোনো দর্শক চাইলেই এটা অল্প দিনের ভিতরে আর কি রেডির উপরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবার বীজ আইছিল আমরা দিই নাই, পরবর্তী যে দিব এই জন্য আর কি। আচ্ছা, একবার হিটে আসছিল দেন নাই? হ্যাঁ না। আচ্ছা, তো চলেন আমরা এক করে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানার দর্শক। অবশ্যই চলেন। আমরা শুরুতেই এক নম্বর সিরিয়ালে মাশাল্লাহ খুবই বিগ বডি একটা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলিস্টান ফ্রিজিয়ান মুন্ডি বলা হয়। 100-এর ভিতরে 100 পয়েন্ট আছে ভাই। যেমন তার দেখেন মাথাটা কত সুন্দর ঝুঁটি, আর গরুটার বডিটা দেখেন কত মানে সব দিক দিয়ে স্কোয়ার আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, দর্শক তলাটা দেখেন মানে এত সুন্দর রেডি বাচ্চা একটা, বুঝছেন? রেডি বক। হ্যাঁ রেডি বক। এই দেখেন দেখেন তার তলা এখনই কত সুন্দর। হ্যাঁ, চারটি বাট চার জায়গা কত মজার, এখনই আরাম হয়ে আছে। আচ্ছা আচ্ছা। রেডি বক না, যে কোনো সময় হিটে আছে, যে কোনো সময় হিটে। একবার হিটে আইছিল মানে আমরা মিস করছি যে একবারে দিতে হয় না, এই জন্য প্রথমবার আমরা দিই নাই বীজ, বুঝছেন? দাঁতে হয়েছে কি ভাই? দাঁতে নাই এখনো। এখনো দাঁতে নাই? এখনো দাঁতে নাই। মাশাআল্লাহ, অনেক বিগ বডির গরু দর্শক, এখনো দাঁত হয় নাই। আর একদম অরিজিনাল মুন্ডি। হ্যাঁ অরিজিনাল মুন্ডি, দেখেন তার ঝুঁটিটা, ঝুঁটিটা অরিজিনাল ঝুঁটি, কোনো শিং নাই দেখেন, কোনো শিং নাই। আচ্ছা আচ্ছা। অরিজিনাল একটা মুন্ডি বাচ্চা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, অনেক দর্শক ভাই কিন্তু এই ধরনের গরু পাওয়াই যায় না, মেলাতেই খুব কষ্ট। আচ্ছা আচ্ছা। তাতে এই বকনটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এটার সিঙ্গেলে কেমন দাম রাখছেন ভাই? এটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নেয়, এই গরুটা আমি সিঙ্গেলে দাম রাখছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা দাম রাখছেন? কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা দর্শক বন্ধুরা, এই গরুটা কিন্তু আপনারা 2,20,000 টাকা ওনার চাওয়া দাম, আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন। আর সরজমিনে এসে দেখলে মনে হয় গরুটা অনেক ভালো লাগবে, অনেক বিগ বডির একটা গরু। একবার হিটে আইছিল আর কি আমরা দিই নাই, যে প্রথম তো দেওয়া লাগে না এই জন্য আর কি। ঠিক আছে, পরবর্তীতে আবার আসলে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা সরাই দেন, পরের গরুটা আমরা দর্শকদের দেখি। আচ্ছা, আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা একটা জার্সি গাবি, 5 মাসের প্রেগনেন্ট আছে। আচ্ছা আচ্ছা। এই বকনটার বয়স কেমন হবে ভাই? এটার বয়স 13-14 মাস আছে। আচ্ছা, দেখছেন তার পালনটা কত সুন্দর, এখনই নামছে 5 মাসেই। 5 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ 5 মাসের এটা প্রেগনেন্ট। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে এটা সরাসরি এসে চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে, অবশ্যই চেক দিয়ে নিতে পারবে। আর গরুটা দেখেন মান, চোখ, কান স্কোয়ার আছে। আচ্ছা আচ্ছা। তাতে এই বকনটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন ভাই? এই গাব জার্সিটার আমি দাম চাচ্ছি 95,000 টাকা। 95,000 টাকা দাম চাচ্ছেন? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো ভাই, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের। হ্যাঁ দেখালাম। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই। দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আমি আসলে
এর আগে একটা ডিসি জার্সি বকনার, কিন্তু এবার যে আমি একটা 5 মাসের প্রেগনেন্ট গাবি জার্সি দেখাতে পারছি, আর একটা অরিজিনাল 100 ভিতরে 100 মুন্ডি, পাঞ্জাবি মুন্ডি এটা আমি দেখাতে পারছি। আমি আস্তে আস্তে যেন এর থেকে আরও ভালো ভালো মানের গরু আসলে দেখাতে পারি, এটি আমার উদ্দেশ্য। আর অল্প দামে যেটা আমি দর্শকদের মাঝে যে কোনো গরু, যে কোনো ষাঁড় বাচ্চা গরু বকনা আমি দিতে পারি, এটি আমি আশা রাখি। তো দর্শকরা যারা দূর দূরান্ত থেকে নেবে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার যোগাযোগ করবে, আমার বাসা হইলি পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা চকনারিসা বাগবাড়িয়া। আমাকে ফোন দিলে আমার নাম্বারটা মনে করেন ইমন নাম্বার 01764800241। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে? এই নাম্বার, এটা আমার ইমন নাম্বার, এটা ফোন দিলে দর্শকরা আমার সঙ্গে যোগাযোগ করে এই গরু নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।